তো হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের পাখিও ভালো আছে। তো দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমার সারপ্রাইজের বিষয় হচ্ছে যে এই লাভ বার্ড। তো আমি এই লাভ বার্ডটি বেশ কিছুদিন আগেই, অর্থাৎ আজ থেকে এক মাস আগে, মোটামুটি এক মাস আগে আমি এই লাভ বার্ড কটা চারটা নিয়ে এসেছিলাম, ঠিক আছে? তো আমি পরীক্ষামূলকভাবে নিয়ে এসেছিলাম যে এদের ঠিক আছে হেলথ কী এবং এদের খাবার কী দেবো সেই জানার জন্য হয়তো আর আমি আরও আগ্রহ করে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু আমার কাছে এই লাভ বার্ড কটা সুস্থ এবং খুব ভালোই আছে। এদের আমি খাবার বলতে গেলে খুব নর্মাল খাবার, যেটা আমি বাজিজকে অর্থাৎ ককাটেলকে দিই সেগুলো দিচ্ছি, আমি অন্য কোনো অন্য খাবার দিচ্ছি না। আর দেখো, এগুলো কিন্তু এখনও অ্যাডাল্ট হয়নি, ঠিক আছে? অ্যাডাল্ট হতে আরও কিছুদিন বাকি আছে। আর এদেরকে সামনে সরস্বতী পূজা আছে, তো সেই উপলক্ষে আমি কিছু প্ল্যান করেছি যে এদেরকে দিয়ে কিছু একটা করার আশা আছে একটা। আর দেখো কত সুন্দর সুন্দর পাখি, আমি তোমাদের ধরে দেখাতে পারছি না, কারণ যদি আমি দেখো আমি এখন ওদের ধরতে যাই তাহলে কিন্তু ওরা কিন্তু ভয় খেয়ে যাবে, ঠিক আছে? তাও আমি তোমাকে এদিকে আনার চেষ্টা করছি, ঠিক আছে? দেখো ভিতরে তোমাদের নিয়ে যাই। এই যে দেখো কত সুন্দর, এরা কিন্তু ভয় খেয়ে যাচ্ছে, তাও আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু নিয়ে আসছি। আর দেখো এদের ঠোঁটটা পুরো এখন কিন্তু হলুদ হয়ে গেছে, মানে এগুলো প্রায় এখন অ্যাডাল্টের টাইম, ঠিক আছে? মানে অ্যাডাল্ট নয়, অ্যাডাল্টের মতোই, এখন অ্যাডাল্ট হয়নি, ঠিক আছে? আমি এদের আপডেট দিতে থাকবো, এদের কী খাবার আর কী যত্ন নিতে হবে সেটাও আমি আস্তে আস্তে তোমাদের জানাবো। আর এই পাশে দেখো আছে বদ্রি, আর এখানে আছে লাভবান। তো আমি আজকে ভিডিও আরও বেশি বড়ো করছি না, কারণ ভিডিও অনেক বড়ো হয়ে গেছে, বেশি বড়ো হলে তোমাদের হয়তো ভালো লাগবে না, আর তার জন্য আমি আর আমার আজকে ভিডিও বড়ো করছি না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার এই লাভবান কটা। বাই।